যে মাছটা দেখো, তো দেখো আমি মাছটাতে নুন হলুদ সব মাখিয়ে নিলাম ইচ্ছে করার মধ্যে। গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকদিন পর তোমাদের সামনে এলাম। অ্যাকচুয়ালি ব্লগ করার একদম টাইম পাচ্ছি না, তাই জন্য আর এই ব্লগটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল। তো সবাই কেমন আছো আর ব্লগ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের উৎসাহ পাচ্ছি, আমি খুব ভালো লাগছে আস্তে আস্তে। আর আজকের ব্লগটা কোথাও ঘুরতে যাচ্ছি না, আজকে রবিবার বাড়িতে আছি, তো ভাবলাম আজকে যা খাওয়া দাওয়া হবে তার উপরে একটা ব্লগ বানাই। তো আজকে বাড়িতে দেখলাম একটা বড় ইলিশ মাছ এসেছে, একদম পদ্মা নদীর ইলিশ। এখন ইলিশের মরশুম চলছে, তো ইলিশটাই এখন চলছে সব বাড়িতেই। তো আজকে আমি বানাবো সর্ষে ইলিশ, কারণ আগের দিন ভাফা খাওয়া হয়েছে, তো আজকে সর্ষে ইলিশটা বানাবো। আর অন্যান্য দিন তুমি সময় পায় না অফিস থাকে, তাই বুঝতেই পারছো তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যায়, ব্লগ করার টাইম হয় না। আজকে ভাবলাম একটু ব্লগটা করে নিই। তো আমি আরও যা যা রান্না মা করছে সব দেখাবো, সর্ষে ইলিশটা আমি করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, অনেক নতুন ব্লগ আসছে। তো সব মাছের মধ্যে ইলিশ মাছটাই আমার ফেভারিট, তো এই মাছটা সারা বছর পাওয়া যায় না। তো ইলিশ মাছের মরশুমে ইলিশ মাছটাই চলে, অন্য মাছ তখন আর খাওয়া দাওয়া হয় না। তো মাছটা আগে চলো ভালো করে ধুয়ে নিই একটু। আর চিংড়ি মাছও আছে, বাট চিংড়ি মাছটা আজকে আমি করবো না, ওটা রেখে দেবো, ওটা মা অন্যদিন যেটা জাপারে করবে। তো আজকে ইলিশ মাছটাই করবো। তো এই দেখো মাছটা, মাছটার ওজন ছিল 1.5 কিলো ফার্স্টেই। আর এই হচ্ছে চিংড়ি মাছ, মাছগুলো দোকানে কেটে দিয়েছে। তো ফার্স্টে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেল, আমি মাছের তেলটা আলাদা করে রাখলাম, এই তেলটা হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। এই দেখো মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, 5 পিস নিয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, মাছটাতে আমি আগে একটু নুন হলুদটা মাখিয়ে নিই। গরম গরম ইলিশ মাছ ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আর তার সঙ্গে যদি হয় খিচুড়ি, এই বর্ষার দিনে তো জমে যাবে একদম। তেলটা মোটামুটি হয়েই এসছে, তো আমি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ইলিশ মাছ তো, তাই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজলাম না, জাস্ট একটু এপিটুপিট করে নাবিয়ে নিলাম, কারণ কাঁচা মাছটা খেতেই বেশি ভালো লাগে, ভাপা করলে বা কাঁচা মাছের ঝালটাও হয়। পুরো মাছটা করছি না, কারণ আমরা তো 3 জন মেম্বার, তো ওই জন্য 5 পিস করলাম, বাকিটা অন্য একদিন হবে। Thank you.
রান্না করতে করতে দেখতেই পাচ্ছ কেমন ঘেমে যাচ্ছি গরমে। ইলিশ মাছ ভাজা হয়ে গেল, এবার ওই তেলে আমি ইলিশ মাছের তেলটাও ভেজে নেব। তেলটা কড়াই দিয়ে দিলাম, আমার তো এই তেল দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। এবার তেলটা আমি একটা বাটিতে তুলে রাখলাম, কারণ কড়াতে এবার মাছের ঝালটা করব। এবার কড়াই একটু তেল দিয়ে দিলাম আর সর্ষেটা বেটে নেব। সর্ষে পোস্ত একটু বেটে নেব একসাথে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এই যে হয়ে গেছে, এবার ওই সর্ষে পোস্ত বাটাটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। গ্রেভিটা কিন্তু একদম মাখা মাখা হবে। খুব সুন্দর একটা ইলিশ মাছের ফ্লেভার বেরিয়েছে, ইলিশ মাছের গন্ধেই মনটা ভরে যায়। তো হয়ে গেল সর্ষে ইলিশ, আমি মাছগুলোকে এবার আস্তে আস্তে তুলে নেব যাতে ভেঙে না যায়। তো এই দেখো ফাইনালি সর্ষে ইলিশ কমপ্লিট। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এবার লাঞ্চ টাইম, মা ভাত বাড়ছে। আজকে মেনুতে আছে শাক ভাজা, এটা পটল ভাজা একটু ডিজাইন করে কাটা, আর পনির আলু পোস্ত, ইলিশ মাছ, আর আছে মাটন। মাটনটা মা আগেই করে রেখেছে। এই দেখো, ওয়াও, রংটা তো খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালোই হবে। বুঝতেই পারছি রবিবারের লাঞ্চটা পুরো একদম জমে ক্ষীর হয়ে যাবে। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো তোমরা জানাবে। আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এবার আমি খাওয়া দাওয়া করে নেব। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, নতুন জায়গায় অথবা নতুন কোনো খাবারের সন্ধান দেব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অনেক নতুন ব্লগ আসছে। ওকে বন্ধুরা, ভালো থেকো, বাই।